নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। তৃণমূলের যত রকমের সন্ত্রাস, প্রলোভন, প্রশাসন সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ সার্বিকভাবেই তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য সমস্ত বাধা বিপত্তিকে, প্রতিকূলতাকে উপেক্ষা করে বুথে হাজির হচ্ছে। এখন পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাতে শুধু কংগ্রেসেরই নয়, তৃণমূলেরও বহু কর্মী তারাও আমাদেরকে ভোট দিচ্ছে। সাধারণ মানুষের ভোট আমরা পাচ্ছি, সেখানে তৃণমূলের কর্মী আছে, সেখানটায় বিজেপিরও কিছু কিছু কর্মী, তারাও মনে করছে বিজেপির দ্বারা হবে না, কংগ্রেসকে সমর্থন করা দরকার, তারাও কংগ্রেসকে সমর্থন করছে। ফলে সাগরদিঘির নির্বাচনে কংগ্রেস জয় অবশ্যম্ভাবী তো করেই ফেলেছে। এখন আমাদের যেটা লড়াই চলছে সেটা হচ্ছে যে তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয়ের মার্জিন কতটা বাড়বে তার লড়াই চলছে।